নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত বর্ষাকাল আসলেই বাঙালির মন অপেক্ষা করে ইলিশ মাছের জন্যে আর বর্ষার আগেই আমি নিয়ে এসেছি ইলিশের দারুণ সুস্বাদু একটি পদ ইলিশ পদ্মা গঙ্গা ভিডিওটি দেখুন রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন রান্নাটা শুরু করি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হলে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু নাড়াছাড়া করে দেব সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মাঝারি আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি সর্ষে ইলিশ ইলিশ ভাপা দই ইলিশ ইলিশের তেল ঝাল এমন সব বিভিন্ন ইলিশের পদ আমরা বাড়িতে বানিয়ে থাকি এই বর্ষায় অবশ্যই ইলিশ পদ্মা গঙ্গা বানাবেন আশা করি ভালো লাগবে মশলা কষানো হলে এক টেবিল চামচ কালো সর্ষে বাটা জলে গুলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে ফোটার অপেক্ষা করব ইলিশের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব একটু করে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি রান্নার প্রথমেই মাছে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবেন মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে ঝোলটাও ফুটে গিয়েছে এখন এর মধ্যে নুন হলুদ মাখানো মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছের পিসগুলো একে একে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নেব ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছু সময় পর ঢাকা সরিয়ে দিচ্ছি ঝোলটা ঘন হয়ে গিয়েছে মাছও সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি এটাকে আরও দুই তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব দেখুন ফোটাতে ফোটাতেই ওপরে তেলটা ভেসে উঠেছে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এক চামচ হালকা হাতে মিশিয়ে নেব যাতে মাছগুলো না ভেঙে যায় ওপর থেকে কোচানো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব গরম গরম ইলিশ পদ্মা গঙ্গা সাদা ভাতের সাথে সার্ভ করে দিন বাড়িতে ইলিশ এলে প্রথমে কমন ডিশগুলোর কথাই মাথায় আসে অন্যরকম কিছু করতে তাই বানিয়ে নিলাম ইলিশ পদ্মা গঙ্গা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ